লকডাউনে সলনি করিলে এজন ব্যক্তির জীবন। লকডাউনের সময় ঘরলৈ উভতি 5,000 টাকা মূলধনেরে আরম্ভ করেছিল ছাগল পালন। 2002 সনত গুহীত গেছিল, তাতে গাড়ি চলালো। তারপর যেটা লকডাউন হল, লকডাউনের পিছন তাতে গুহীত মানে কি পুরো কামটা টোটালি বন্ধ হয়ে গেল। পূর্বে গুয়াহাটীত অন্যর গাড়ি চলাই পরিয়াল পোহপাল দিয়া যুবকজন হয়েছে নলবাড়ী জেলার টিহুর রতনপুরের কমল বড়ো। 2002 সনেরপরা গুয়াহাটীত গাড়ি চলোয়া কমলে লকডাউনত ঘরলৈ উভতি নিজাক কিবা এটা করে স্বাবলম্বী হওয়ার মন মেলিছিল। ভাবলো আর কি করবা যায়, ভাবলে তা ছাগলের হি পুরা ভাল। প্রথমতে মতো মানে জমা পয়সা বেশি নাই না, 15,000 মান আছিল, তারে মোটামুটি 5,000 মান টাকা দিয়ে টিঙি আনলো। বাকি সেই মর্মে প্রথম অবস্থা 5,000 টাকা মূলধনেরে 4টা থলুয়া জাতর ছাগলীরে আরম্ভ করেছিল ছাগলী পালন। যা 3টা বছরত এই ব্যবসায় 80টা ছাগলীলৈ প্রসারিত হয়েছিল। টিহু রতনপুর গাঁর নিজের ঘরতেই এতিয়া কমলে উপার্জন করেছে বছরি 2-2.5 লক্ষাধিক টাকা। এতিয়া রতনপুরের কমল হয়ে পড়ছে আন 10 জনের আদর্শ। ছাগলী পালন সন্দর্ভত কমল বড়োয়ে কয় যে অল্প কষ্ট করলে ছাগলী পালনের যোগেদি যথেষ্ট লাভবান হব পৰা যায়। এই ক্ষেত্রে সরকারে যদিহে ক্ষুদ্র পশুপালকক এককালীন সাহায্য দিয়ার ব্যবস্থা করে তেনে যথেষ্ট সংখ্যক যুবক যুবতী এই কামর প্রতি আগবাড়ি আসব বলে জানায় কমল বড়োয়ে। শ্রী কমল বড়ো, মানে ছাগলী হারাবর মানে লকডাউন লকডাউনের পিছন যেটা মানে আগতে গুহীত গাড়ি চলাইছিল, 2002 সনত গুহীত গেছিল, তাতে গাড়ি চলালো। তারপর যেটা লকডাউন হল, লকডাউনের পিছন তাতে গুহীত মানে কি পুরো কামটা টোটালি বন্ধ হয়ে গেল। হওয়ার পিছন আর কি করো কি নকরো বলো, ভাবলো আর কি করবা যায়। পিছন ভাবলে তা ছাগলের হি পড়া ভাল। প্রথমতে মতো মানে জমা পয়সা বেশি নাই না, 15,000 মান আছিল, তারে মোটামুটি 5,000 মান টাকা দিয়ে টিঙি আনলো। বাকিখিনি এনে 4টা মান হি কিনি আনলো, কিনি আনি এটা মোটামুটি হি দিয়ে এনেকে হি করি করি 60টা মান হল, 60-70টা মান হল। সব দেশি বর্তমান দেশি জাতরে আছে, কারণ কিয় মানে তার মানে প্রথমে ভয় খালো কি যেতে বিতেল আর বা কিবা বারবারি কিবা কিনে আনলি, মানে মোর তার মানে ট্রেনিং একো নাই, গতিকে মোর অভিজ্ঞতা ইমান একো নাই, গতিকে মই ভাবলো লোকালে দিয়ে আরম্ভ করেছিলাম। তারপর যেটা মোর ট্রেনিং হয়ে যাব তেতিয়া মই ভাবি লাহে লাহে মই বলো জাতটো সলাই দিব। ইটা মই তার মানে 4টা ছাগলের পর মই বাড়ি বাড়ি মোটামুটি 70-80টা করলো, মোর এখিনির অল্প তার মানে হি হয়ে গেল। গতিকে মই তো ভাবো ইটা ধর বেশি মই মোটামুটি 3 বছর মান হয়ে গেল মই করা। এই 3 বছর মানত মই মোটামুটি 1.5 লাখের উপর পাইছো আর পয়সা। গতিকে ইটা আর ইমাখা যদি মই 70-80টা তো ধরো এই হিসাবত বেশি হবো গে বেশি। আমি আমার দরে যা ইটা সরু সরু ধর ছাগল ফার্ম যা করবা আগ্রহী মানে যা ধর পয়সা নাই মানুষগুলা, এলাখান যদি সরকারে ধর বা 20টা কারবা 30টা ছাগল আছে এনেকা যদি অল্প বেলে 1.5-2 লাখ টাকা দিয়ে যদি সহায় করে নিশ্চয় তাত করে আমি আর আগে যাওয়া আমার সহায় হবো।